দাঁড়িয়েছেন পূর্ব দিকে ফিরে, মসজিদে আকসা, বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস যাকে আমরা বলি, বাবাজি আমার ওই দিকে ফিরে নবী আমার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। এমনি করে আপনার সাহাবী রাসূলগণ সবাই আপনার মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছেন। প্রিয় নবী আমার, নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের সাথে কথা হয়, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক ওহি নাযিল করে দিলেন, ফালান ওয়াল্লি আন্নাকা কিবলা তান্তারদাহ। আর আল্লাহ পাকের কোরআন জানাচ্ছি, রাসূল আমার নামাজ পড়ছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ আর রসুল্লাহ, খোদা আর মুস্তাফা, খেলা চলছে দুজনের। দুই রাকাত নামাজ হয়েই গেল, রসুলে পাক বলেন আল্লাহ কাবা যদি কেবলা হতো আমি নবী খুশি হতাম। আল্লাহ পাক বলেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, যে হালাতে তুমি আছো ওই হালাতে মুখ ফিরানো কাজ আপনার, কাবাকে কেবলা বানানো কাজ হলো আমি আল্লাহ। নবী আমার পূর্ব দিক থেকে চেহারা মোবারক পশ্চিম দিকে করে নিয়েছেন। বাবা আমার মনে করুন আমি পূর্ব দিক ফিরে বক্তব্য রাখছি, পশ্চিম দিকে হলো আমার কাবা, নাকি পিছনে হলো আমার কাবা। এখন আমি যদি ঘুরি, আমার সঙ্গে পুরো স্টেজ যদি ঘুরে যায়, সাহাবী রাসূলগণ আমার নবী পাকের সঙ্গে ঘুরে গিয়েছেন। যখন কাবার দিকে ফিরে দুই রাকাত নামাজ হলো, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত নামাজ হয়ে গেল, নামাজ সমাপ্তের পরে প্রিয় নবীজি জিজ্ঞাসা করছেন সাহাবায়ে রাসূল, ফেদা কাবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, আপনারা নামাজ হালাতে কেন ঘুরে দাঁড়িয়েছেন, কেন আপনারা ফিরে গেলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন, নবীজি আমরা জানি না কেবলা এই দিকে না এই দিকে, আপনি নামাজে দাঁড়িয়েছেন এই দিক ফিরে, আমরা দাঁড়িয়েছি ওই দিক ফিরে, বাইতুল মুকাদ্দাস কেবলা, আপনি আমাদের ইমাম আমরা আপনার মুক্তাদি। নামাজ পড়তে পড়তে আপনি যখন ঘুরে গেলেন আমরাও ঘুরিয়ে গেলাম, কারণ আমরা জানি না কেবলা কোন দিকে, আমরা জানি কেবলার কেবলা কোন দিকে। আপনাদের কাছে বলি, খেলা আল্লাহ আর নবীর মাধ্যমে মাঝে হচ্ছে, সাহাবী রাসূলরা তো কেউ জানে না, ওহি নাযিল করছেন আল্লাহ নবী পাকের, নবী পাক নিজের মনের কথা জানাচ্ছেন নামাজের ভিতরে আল্লাহ, আল্লাহ এবং নবীর মাধ্যমে খেলা চলছে, সাহাবী রাসূল তো কেউ জানে না, তাহলে আপনারা ঘুরলেন কেন? সাহাবী রাসূলের ঈমান কত মজবুত, হুজুর আপনি দাঁড়িয়েছেন আমরা দাঁড়িয়েছি, আপনি ঘুরেছেন আমরা ঘুরে গেছি। নবী এইজন্য বলেছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবাই কিরাম যে দিকে ওই দল জান্নাতি দল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কি বুঝতে পারছেন? খুব ভালো করে ব্রেনে ঢুকান, আপনি আমি নামাজ পড়তে যাই, আমাদের মতো গুনাহগার, আমাদের মতো পাপি, আমাদের মতো জেনাকার, আমাদের মতো সুদকর, মদকর, দাড়িকর, মদকর আর জগতে নাই। মদ খাই আমরা, গাঁজা খাই আমরা, হাল ঠেলে চাষ করি আমরা, মাকাইয়ের চাষ মানে ভুট্টা, নামাজও পড়ে পরে জমি হাল ঠেলে চাষও করে। যুবক আমার রাগ করলে হবে না বাবা, খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন, এমনি
করে দেখা গেল মসজিদে আজান পড়েছে, আমরা উযু বানিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে আমরা নামাজের পাটি পেতে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দি রে কি ব্যাপার, তুই আমার এত বড় নাফরমান বান্দি, এত বড় নাফরমান বান্দা, আমার কথা মানলি না, তুই আমার নাফরমানি করলি, এরপরও কেন তুই নামাজের জন্য দাঁড়িয়েছিস? আমরা সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে বলি, আল্লাহ ভুল করেছি আর আমরা করব না, সঙ্গে সঙ্গে আসামির মতো হাত বেঁধে নিয়ে আমরা বলি, মহান আল্লাহ আমরা পাপ করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দিন। আমার আল্লাহ পাক বলেন, বল তুই কি বলছিস? সঙ্গে সঙ্গে আমরা বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনারই জন্য, আপনি হলেন তো জাহানের পালনকর্তা। আল্লাহ বলেন, আর কিছু বলবি? পর্দার হুকুম দিয়েছি পালন করলি না, নামাজের হুকুম দিয়েছি তাও তুই করলি না, মা বাপের খেদমতের হুকুম দিয়েছি তাও তুই করলি না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোকে যত আদেশ করেছি তুই পালন করিসনি, নিষেধগুলো তুই পালন করেছিস, আয় আমার বান্দা বান্দি এখন আর কিছু বলবি? সঙ্গে সঙ্গে আমরা বলি, আল্লাহ আপনি রাগ করবেন না, আপনি তো রহমান, আপনি রহিম, আপনি হলেন তো জাহানের পালন কর্তা। সঙ্গে সঙ্গে আমরা আল্লাহকে আবার ডাক দিয়া রহমানির রহিম, আপনি হলেন রহমান, আপনি হলেন দয়ালু, আপনি হলেন মেহরবান, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা পাপি, আপনি দয়ালু, আর কিছু বলবি? সঙ্গে সঙ্গে আমরা বলি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক, আয় আল্লাহ আমি পাপী গুনাহগার, আল্লাহ আপনার দয়ার সীমা নাই, আপনার রহমতের সীমা নাই, আপনার সম্মুখে আমি দাঁড়িয়ে গেছি, হে রব্বে কারীম আমাকে লাজ্জিত অপমানিত বঞ্চিত করবে না, আপনি তো রহমান, আপনি তো রহিম, বিচার দিবসের আপনি মালিক আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমাকে এমন বিশ্বাস করো, জি আল্লাহ আপনাকে আমরা এমন বিশ্বাস করি, আর কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কি সাহায্য চাচ্ছ আমার কাছে বান্দা বান্দি, একবার তুমি বলো না। সঙ্গে সঙ্গে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। খুব ভালো করে বলেন, সোজা সরল পথে চলতে চাও, জি আল্লাহ আপনার কাছে আমাদের আরজি একটাই প্রার্থনা, একটাই চাহা, সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কাদের পথে চলতে চাও? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে, জোরে বলুন। তাহলে আল্লাহর কোরআন থেকে বোঝা গেল, সূরা ফাতিহাবিহীন নামাজ হয় না, ওই নামাজে শুধুমাত্র একটি প্রার্থনা, সেটি হলো আল্লাহর কাছে আমরা চেয়েছি সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কাদের পথ? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, বোঝা গেল সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ আছে, রয়েছে দয়া আছে, ইনাম আছে, উপটুকন আছে, এদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ, নাকি অন্য পথে চলা যাবে না? পরক্ষণে আবার বলেছি, ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, আল্লাহ তাদের পথে আমাদেরকে চালিত করো না, তাদের পথে চালাও যাদেরকে আপনি ইনাম দিয়েছে। দুনিয়ায় পথ আপনাকে অনেক দেখাবে, কতটা পথ, কতটা দল, 73টা দল, 3×13, কিন্তু সঠিক পথ কোনটা?
এটা সোজা সরল সঠিক পথ। ভালো করে বুঝবেন, প্রত্যেক দলের মানুষ কিন্তু নামাজের কথা বলে, নামাজের হাকিকত বলে না। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর, এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে মদ তুমি খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। হবে তো নাকি? দাড়ি টুপি হাফা জুব্বা সবই তোমার সাদা, এ পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তো, নামাজ ধরলাম পড়লাম হইল না। দেখেন নামাজের হালাত, নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, রুকু ঠিক করে না, রুকুতে চুরি সেজদাতে চুরি করে না, নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা তাহলে নামাজ হবে কি করে, হবেটা কেমন? নামাজের হাকিকত জানতে হলে একজন আল্লাহওয়ালার কাছে যাও, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। এবার আমাদের জানা প্রয়োজন আল্লাহ পাক ইনআম দিয়েছেন কাদের। যখন আমরা জেনে নেব যে কাদের উপরে ইনআম উপটুকুন উপহার আল্লাহ পাক দিয়েছেন, তাদেরই যখন অনুসরণ করব, তাহলে সঠিক সরল সঠিক পথে আমাদের চলা বলা ধরা হবে। নাকি বলে, নাকি বলে? অন্য কোন পথে যাওয়া দল কটা হবে? 73। প্রত্যেকেই নামাজের কথা বলে, নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে, আর এরা নামাজ পড়ার পরও একটি দল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ এ নামাজ তো হর জামাত পড়তে হ্যায়, লেকিন এক জামাত
জাতি হ্যায় বাকি সব সারে কে সারে জাহান্নামী। তেরে মেরে মুস্তাফা নে ফরমায়া হ্যায় কুল্লু হুম ফিল না ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, মাত্র একটি দল। পালা মানে হিয়া ইয়া রাসূলুল্লাহ, এটি কোন দল? পালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আপনি বলুন কাদের প্রতি নাম দিয়েছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন بسم الله الرحمن الرحيم أولئك الذين أنعم الله عليهم من النبيين سبحان الله سبحان الله ১২৪,০০০ নবী ও রসুল, তার মধ্যে ৩১৩ মতান্তরে ৩১৪ জন রসুল, বাকি সব নবী। আবার বুঝুন, সব রসুল নবী কিন্তু সব নবী রসুল নন। আবার বুঝুন, সব রসুল নবী সব নবী রসুল নন। ৩১৩ মতান্তরে ৩১৪ জন রসুল, বাকি সব নবী। ১২৪,০০০ নবী ও রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল আমাদের নবী। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত ইসলাম, নারায়ে তাকবীর। সিনা ঠোক কে বলো কাদের নবী? হাত উঠিয়ে বলুন কাদের নবী? আমাদের নবী। আল্লাহ বলেন জোরে বলি আমিন আমিন। আজ ফেরেশতারা রিপোর্ট করছে, আরে কিছু হোক আর না হোক আমাদের নবী তো বলেছে, নবী পাক বলেন উম্মা আই আমার বান্দা বান্দি। ফেরেশতারা তোমরা এসে বলছো আশরাফুল আউলিয়া কনফারেন্সে গিয়েছিলাম, তারা কি দাবি করেছে? আখিরি জামানার নবী উম্মাত বলে দাবি করেছে, আমাদের নবী বলেছে। আল্লাহ বলেন যা মাফ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ, জব তক ইয়ে উম্মত জান্নাতে যাবে না, কোন নবীও উম্মতের জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। যে উম্মতের এত দাম, সে উম্মত কখনো মদঘর হতে পারে? সুদঘর হতে পারে? বেনামাজি হতে পারে? মা বাপের নাফরমান হতে পারে? কখনো সম্ভব না। লাওলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মাদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ পাক দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ পাক দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ কোন ফেরেশতা বানাতাম না। যে নবী উম্মতের এত দাম, যাদের ওসিলাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান সাজিয়েছেন, জমিন সাজিয়েছেন, জান্নাত সাজিয়েছেন, আমার আল্লাহ পাক এ ফুল ফালা সারা জাহান, ১৮,০০০ মখলুকাত, ৮০,০০০ আলম আল্লাহ সাজিয়েছেন, ১-২ করে ৭টি আসমান সাজিয়েছেন। আয় আমার আল্লাহর বান্দা বান্দি, একবার সিনাতে হাত রেখে বলুন না, আমরা কি কখন আল্লাহর নাফরমান বান্দা বান্দি হতে পারি? রাসূলে পাক